ذكر قرآن الله هو الله رحمان الله قرآن جبنا الله الله هو الله অলি আল্লাহর কদম ধর কলবে মাওলার জিকির কর কামেল পীরের কদম ধর আর কলবে মাওলার জিকির কর রে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির কর কলবা হবে জালাহার আল্লাহু আল্লাহ জিকির কর কলবা হবে ও জালা আল্লাহ ও আল্লাহ রে মান আল্লাহ কারা জাফনা আল্লাহ আল্লাহ এর নামাজ পড় রোজা রাখ সালেম কর দিল খানা নামাজ পড় রোজা রাখ সালেম কর দিল খানা হর কিয়ামত মাওলার কাছে চলবে না তোর বাহানা হায় হায় কিয়ামত মাওলার কাছে চলবে না তোর বাহানা আল্লাহ ও আল্লাহ রে মান আল্লাহ কারণ জাফনা আল্লাহ আল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم بلغ النبي كماله كشفت جابي جماله أسنت جميع خصاله صلى عليه وآله হওয়ার গাড়ি হওয়াই চলে কলার গাড়ি তালে চলে ওর বিনা তালে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথে মুসলমান আলহামদুলিল্লাহ ঐতিহাসিক কুনিকারা গাঙ্কলহাটি পূর্বপাড়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুব সংগঠনের উদ্যোগ ঐতিহাসিক বিশতম ব্যবসা শিখায় দিব ব্যবসাটা কি নবীজি বললেন আমার ব্যবসাটা হলো তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে বাড়িতে যে একবার সালাম দিবা আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমল নামে একটা কবুল আজর সব লেখা হয়ে যাবে সব রসকের পরিসর কাঁদে নবী দেখে আস্তে আস্তে কিছু সাহাবীরা উঠে চলে গেলেন নবী ও পিছে পিছে যায় দেখে সাহাবীরা পাড়ের একটা কর্ণের বসে বসে কান্দে আওয়া করে কান্দে ছোট মানুষের মতো বিনায় বিনায় কান্দে আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে তোরা কেন কান্দ তোদের সুখের পানি আমি নবী সইতে পারি না আমার নবী বলে উম্মতের রে তোদের সুখের পানি আপনার
আপনি যে আমলটা আজকে দিলেন এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই আমাদের বাবা নাই আমরা আব্বা মারে হারায়া ফেলেছি আজকে যদি আমাদের আব্বা মা থাকতো আজকে আমরা সালাম দিলে এই নেকিটা অর্জন করতে পারতাম এই আমলটা যদি আমরা আরো কিছু দিন আগে জানতে পারতাম কত সওয়াবের অধিকারী হইতাম নবী গো আমার নবী কান্দার বলে সাহাবীর আমি তোমরাই বুঝি কান্দো তোমরা কি জানো না আমার মতো দুঃখী পৃথিবীর মধ্যে আর কেউ নেই এই পৃথিবীর মধ্যে আমার মা নাই আমার বাবা নাই আমার মধ্যে তিন কয়জন আছে আমি নবী যখন ছয় মাস যখন বয়স আমি আমার মায়ের গর্ভে দুনিয়ার থেকে বাবারে হারাইলাম চিরতরে ছয় বছর বয়স যখন দুনিয়ায় শরীয়তের জগতে আমি হারাইলাম আমার জন্ম দুঃখিনী মাকে সাহাবীরা শোন ছয় বছর ছয় মাস যখন বয়স আমি হারাইলাম আমার দাদু ভাই রে আমার মতো দুঃখী কি কি আছে রে নবীও কান্দে সাহাবীরাও কান্দে সাহাবীরা বলে হুজুর এই আমলটা যদি আগে পাইতাম আমাদের মা নাই বাবা নাই কয়েকদিন আগে আমার মা মারা গেছে কয়েকদিন আগে আমার বাবা মারা গেছে যদি আমলটা আগে শুনতে পারতাম তাহলে আমরা মারে যেয়ে সালাম দিতাম আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা আমাদের আমল নামা এই পরিমাণ সওয়াব হতো আল্লাহর নবী চোখের পানি মুছে দিয়া দাঁড়াইলেন জিবরিল আমিন ডাকতে বলে তোমালে আল্লাহ ডাকতে বলে জিবরিল রে দূরে যা আমার হাবিব রে জানাই আমার আমার নবী যেন চোখের পানি মুছে ফেলে নবী যেন কাঁদতে না যাদের আব্বা নাই যাদের মা নাই তাদের জন্য আমি আল্লাহ একটা ব্যবসা শিখা দিলাম সেই ব্যবসাটা হলো যাদের মা জননী নাই যাদের বাবা নাই তারা যেন চোখের পানি সেইভাবে ডাকে রব্বির রহমানা কামা রব্বায়ানি সগীরা জোরে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি আল্লাহ ডাকতে বলে আমি আপনার সাহাবীদের কাপড়ে জানা দেন এইভাবে ডাকি আমার রব আমার প্রতিপালককে আমার আল্লাহ আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও কবিরা গুনাহ মাফ করে দাও জানা গুনাহ মাফ করে দাও জানা গুনাহ মাফ করে দাও আর আমার পিতা মাতার তুমি রহমতের কোলে তুলে তুলে আজকে যাদের মা নাই যাদের বাবা নাই আজকে যারা মা হারাইলাম বাবা হারাইলাম এ যুবক বন্ধু আমিও তুমিও একদিন মা বাবা হওয়া তোমার সন্তানেরাও কাঁদবে আজকে মা বাবা পায়া যারা হারাইলা বাবারে পায়া হারাইলা এমন করে কো পাইলাম রা এত বড় নিয়ামত পায়া তারা হারাইলাম আল্লাহ।